প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে নিজ নিজ বাড়িতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করবে, কারণ এই বৈশ্বিক করোনার প্রধান শর্ত হল সামাজিক দূরত্ব বজায় রাখা। আমি শ্যামচন্দ্র রায়, সহকারী শিক্ষক, খাওয়াগড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। খাওয়াগড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের চালুর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছেন অত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং অনলাইন ক্লাসের শিক্ষকবৃন্দ, সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা রইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ের সূচক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সূচক, এখানে সূচক অঙ্ক করতে গেলে তোমাদের কিছু সূচকের সূত্র আগে মুখস্থ করতে হবে এবং এগুলাকে তোমরা, আমি এখানে বলে লিখে দিয়েছি, এগুলো তোমরা লিখে নিতে খাতায় লিখে নিতে পারো অথবা বই আছে বই তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে সূত্র এক, সূত্র একে আছে, তার আগে একটু বলি সূচক। আমরা এখানে এটাকে আমরা কি বলবো তোমরা জানো অবশ্যই, যেহেতু ক্লাস সিক্স এবং সেভেনে তোমরা পড়ে আসছো। এটা হচ্ছে, এখানে এটাকে বলা হচ্ছে ডিগ্রি আর এটাকে বলা হচ্ছে সূচক, অথবা বলা যায় ধার, অথবা বলা যায় পাওয়ার। তো এখানে যে প্রথম সূত্রটা দেওয়া আছে এটা দেখো, এ টু দি পাওয়ার এন গুণন এ টু দি পাওয়ার এন ইকুয়াল, এখানে এ আমরা জানি ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলো হয়ে যাবে যোগ, ভিত্তি যদি আমাদের একই হয় তাহলে পাওয়ার গুলো হয়ে যাবে যোগ। এক নম্বর সূত্র গেল। দুই নম্বর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এন সমান, আমরা জানি ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি একই হয় তাহলে পাওয়ার গুলো মাইনাস হয়ে যায় এ মাইনাস এন। তবে এখানে কখন এ মাইনাস এন, এ ভিত্তি এম মাইনাস এন যখন হবে, যখন এম এন এর চেয়ে বড় হবে, আর ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এন মাইনাস এন হবে যখন এন এর মানটা এম এর চেয়ে বড় হবে। এই গেল দুই নম্বর সূত্র। তিন নম্বর সূত্র আসো, এ বি টু দি পাওয়ার এন, এখানে এ বি যখন এ বি গুণ অবস্থায় আছে এর উপর যেহেতু পাওয়ার এন, এটাকে আমরা দুইটা সংখ্যার উপর দিতে পারি, এ টু দি পাওয়ার এন ইন্টু এ বি টু দি পাওয়ার এন। চার নম্বর সূত্র, এ ভাগ বি টু দি পাওয়ার এন যদি হয় তাহলে এটাকে আমরা আলাদা আলাদা দিয়ে দিলাম, এ ও উপর পাওয়ার দিলাম এন, বি এর উপর পাওয়ার দিলাম এন। পাঁচ নম্বর সূত্র, এ টু দি পাওয়ার এন তারই পাওয়ার হচ্ছে এন, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা গুণ হয়ে যায়। তারপর ছয় নম্বর সূত্র আছে, এ টু দি পাওয়ার নট, মানে এ টু দি পাওয়ার যদি জিরো হয় তার মান আমরা ধরবো ওয়ান, আর একটা সে ইনভার্স ওয়ান যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান ভাগ এ। এই সূত্রটা তোমরা করে নিবা বইয়ে আছে। তাহলে এখন আমরা কিছু অঙ্ক সলিউশন করি। এক নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে, এক নম্বরে দেওয়া আছে দেখো, সেভেন টু দি পাওয়ার কিউব ইন্টু সেভেন মাইনাস থ্রি ভাগ থ্রি ইন্টু থ্রি ইনভার্স মাইনাস ফোর ইকুয়াল। আমরা জানি এখানে সেভেন, এখানে ভিত্তি হল সেভেন, এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমরা জানি এক নম্বর সূত্রে আমরা যেটা জানি যে ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি সেভেন থ্রি প্লাস মাইনাস থ্রি, নিচে অন্য ভিত্তি থ্রি, মনে করতে হবে এর পর কোনো না থাকলে সেখানে ধরে নিতে হবে ওয়ান, তাহলে ওয়ান প্লাস
माइनस फोर তাহলে এটা কেমন আমরা লিখতে পারি 7 প্লাস এ মাইনাস এ কি হয়ে যাবে মাইনাস 3 এখানে হবে 3 1 প্লাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস এ হচ্ছে মাইনাস 4 তাহলে 7 এখানে হলো 0 আর এখানে হলো 3 মাইনাস 3 এটা কি আমরা লিখতে পারি